নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 2020-এর শেষ সূর্যকে বরাকের জলে বিসর্জন, নতুন আলোর বার্তা লায়ন্স ক্লাবের। বনজ সামগ্রী পাচারে আটক দুই, অভিযানে অনড় থাকবে বন বিভাগ। শিলচর কুম্ভীরগ্রাম রুটের কাজে তালা ঝুলালেন স্থানীয়রা, আশ্বাস ইঞ্জিনিয়ারের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বৃহস্পতিবার বিদায় নিল 2020-এর শেষ সূর্য। রাত 12টার পর সবাই স্বাগত জানাব 2021 সালকে। আর বিদায়ী বছরের শেষ লগ্নে এক অভিনব কায়দায় অন্নপূর্ণা ঘাটে 20-এর শেষ সূর্যকে বরাকের জলে সন্ধ্যারতির মাধ্যমে বিদায় জানালো লায়ন্স ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ান এবং এই ক্লাবের যুব গ্রুপ লিও ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ান ও লিও ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ান ফর এভার। বার্তা একটাই, বিদায়ী বছরের শেষ সূর্য যেন তার সাথে মুছে নিয়ে যায় 2020-এর সমস্ত গ্লানি, দুঃখ, অবসাদ ও বিশেষ করে করোনা ত্রাস। নতুন প্রভাতের রাঙা সূর্য যেন নিয়ে আসে এক নতুন আলোর বার্তা, এক নতুন উদ্যমে। এ নিয়ে আয়োজক সংস্থার তরফে লিও উপদেষ্টা লায়ন সর্বানী গোস্বামী বলেন, আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর সেঞ্চুরিয়ানের পক্ষ থেকে লায়ন্স এবং যুব শাখা লিও সবাই মিলে আজকের বরাক নদীর পাড়ে অন্নপূর্ণা ঘাটে একটি সন্ধ্যা আরতির আয়োজন করেছি। আমাদের মূল উদ্দেশ্য হলো আজকের এই 31-এর 2020-তে যেসব বাজে জিনিস, যেগুলো প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, কোভিড বলেন, যা কিছু বাজে ছিল, সেই সব কিছুকে, আবর্জনাকে আমরা যেন আজ ভুলে গিয়ে, মুছে দিয়ে এই বরাক নদীকে আমরা আজকে একটি আরাধনার মাধ্যমে বলতে চাই যে কালকে সূর্যটা যেন আমাদের জন্য একটি নতুন সূর্য নিয়ে আসে, নতুন আশা নিয়ে আসে, সমগ্র ভারতবাসীর জন্য, সমগ্র বিশ্বের জন্য যেন একটি শুভ বার্তা নিয়ে আসে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজ একটি সান্ধ্য আরতির আয়োজন। ত্রিপুরার চোরাইবাড়ি থেকে আছিমগঞ্জে পাচারের মুখে লরি বোঝাই সেগুন কাঠ সহ আটক হলেন দুই যুবক দোহালিয়া বনকর্মীদের হাতে। প্রাপ্ত খবরে জানা যায়, বুধবার রাত আনুমানিক 11:30 নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে দোহালিয়া ফরেস্টের রেঞ্জ কর্তা প্রবীর বিশ্বাস দলবল নিয়ে পাথারকান্দির বাইপাস সড়ক সংলগ্ন 8 নং জাতীয় সড়কের তিনখাল এলাকায় ওত পেতে বসে থাকলে ব্যাপক সাফল্য আসে। একই সময় ত্রিপুরা চোরাইবাড়ি থেকে TR05B1713 নম্বরের মেগা ম্যাজিক গাড়িটি আছিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলে বনকর্মীরা তাদের পিছু ধাওয়া করে চালক সেফুল হোসেন আনুমানিক বছর 25 ও পাচারকারী জুবেল আহমেদ আনুমানিক বছর 24-এর দুজনকে লরি সমেত আটক করেন। উভয়ের বাড়ি উত্তর ত্রিপুরার চোরাইবাড়ি থানাধীন খাদেমপাড়ায়। পরে ধৃতদের পুলিশের হাতে সমঝে দেয় বন বিভাগ। তবে আটক হওয়া সেগুন কাঠ বোঝাই লরিটি বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। শুক্রবার লরি সহ ধৃতদের জেলা CGM আদালতে সমঝে দেওয়া হবে বলে জানিয়েছেন রেঞ্জ কর্তা বিশ্বাসবাবু। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে এই রুটে অবাধে মূল্যবান বনজ সামগ্রী পাচারের অভিযোগ উঠেছিল। শেষে অভিযানে নেমে সাফল্য অর্জন করে বন বিভাগ এবং আগামী দিনে তাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেঞ্জ কর্তা প্রবীরবাবু। যাওয়ার পিছত কালি আমার লগে ডি অফিসারের ইনফরমেশন অনুযায়ী আমার লগে মানে আগবাড়িছো, আগবাড়ি গিয়ে মানে একদম দেখেছো যে ইনফরমেশনটা কারেক্ট আছে। আমার লগে একটা অ্যাম্বুশ পজিশন বইছিল এক জায়গা বাইপাসের, পাতাকান্দি বাইপাসের মুখত। তেতিয়া আগতে একটা মোটরসাইকেল ক্রস করেছে, এর অলপ পিছত এই গাড়িটো আইছে টিম্বারত। তো আমি তাক ধরার কারণে, আমার স্টাফে তাক ধরার কারণে সিগনাল দিছে, সিগনাল মানা নাই, না মানে সি মানে একদম ইমান স্পীড দি দিলে যে মানে হে প্লেনও নিচন উড়ি যাব বিচারিছে। তেতিয়া আমারও গাড়িখন দৌড়াইছে তাক ধরার কারণে। পিছত সি মানে এই পুলিশের যেটু আপনার স্টপ লেখা সাইনবোর্ড থাকা রাস্তাত এইটু ভাঙ্গি কিনি উলাই গল, আমার গাড়ির ধাক্কা মারিলে, স্টাফবিলাক মারিব বিচারিছিলে, তাক লাকিলি আমার লগে বাঁচি গৈছো। আমার বলরো খালিখন অলপ সামনের পার্সন বেয়া করে দিছে। তারপিছত এইবিলাক আমার লোকের ট্রাকের সাহায্যত তাক মানে রাখাইছো পাতাকান্দি এই
বেংকৰ ওচৰত তাৰপিছত পুলিচক ইনফৰ্ম কৰিছোঁ পুলিচ হয় মই একিউজবিলাক পাতাখান্দি থানাত ৰাখিছোঁ আৰু পাতাখান্দি পুলিচৰ সহায়ত আমি এই টিম্বাৰ সহ গাড়ীখিনি আমাৰ দুৱালীয়া ৰেঞ্জ অফিচত ষ্টাফৰ সহযোগে লৈ আনিছোঁ আৰু আহামবিলাক মই পাতাখান্দি থানাত শিলচর কুম্ভীরগ্রাম চার লাইনের রাস্তার কাজ বন্ধ করে দিলেন শালগঙ্গা এলাকার স্থানীয়রা। জানা যায় দুবছর যাবৎ শিলচর কুম্ভীরগ্রাম চার লাইনের কাজ চলছে শালগঙ্গা বাজার এলাকায়, কিন্তু রাস্তার দুপাশে কোনো ড্রেন না করার ফলে বৃহস্পতিবার শালগঙ্গা এলাকার বিকাশ রায়, শঙ্কু সূত্রধর সহ অনেকে এতে সরব হয়ে সাংবাদিকদের বলেন এলাকায় পিএইচির জল নির্গত হওয়ার কোনো উপায় নেই। বর্তমানে রাস্তার দুদিকেই ড্রেনের সুব্যবস্থা না থাকায় পিএইচির আশেপাশে রাস্তায় জমা জলে ভর্তি হয়ে যায়, তাই ড্রেনের দাবিতে রাস্তার কাজ বন্ধ করে দেন তারা। এদিকে কাজ বন্ধের খবর শুনে শালগঙ্গা বাজার এলাকায় ছুটে আসেন পিডব্লিউডি ইঞ্জিনিয়ার আরবি চক্রবর্তী, এলাকাবাসীর সাথে কথা বলে আশ্বাস প্রদান করেন এবং ঠিকাদার সংস্থাকে বর্তমানে কাজ বন্ধ করে রাখার অনুরোধ জানান। কেননা আজকে আমাদের এখানে ড্রেনের বিশেষ প্রয়োজন, একে তো ঘনবসতি এরিয়া বা যার আছে পিএইচি আছে, পিএইচির কোয়ার্টারে স্টাফ থাকতে পারে না, জল উঠে যায় এবং আমরা নর্দমার জলগুলো খাচ্ছি এবং এখানে জনসাধারণও এই বেজি নর্দমা জল খেয়ে অনেক অসুস্থ হয়েছেন। তাই আমরা সম্মিলিতভাবে আমাদের এখানে সবাই এই এই দুই সাইড রাস্তার দুই পার্শ্ববর্তী দুই সাইডে ড্রেনের জন্য আবেদন রেখেছি এবং এই আগামীকালকে আমরা সবাই অ্যাপ্লিকেশন দিয়ে সিগনেচার করে আমরা জিপি পেসিলের ক্লাবের সিল ইয়ে ক্লাবের সিল দিয়ে এই জিপি প্রেসিডেন্টের মারফতে আমরা উপর মহলে মেমোরেন্ডাম দিয়েছি এবং যাতে আমাদের ড্রেনটা হয় এবং এই এখন এই যে কনস্ট্রাকশনের কাজ চালিয়েছেন যে কন্ট্রাক্টর উনি এসেছিলেন, ওনাকে আমরা আমাদের দাবি জানিয়েছি এবং উনি বলেছেন উপর মহলে বলবেন। হ্যাঁ, সম্প্রীতির এক অনন্য নজির মিলল শিলচরে। শহরের মধুরবন্দের হেলাল উদ্দিন মজুমদারের বাড়িতে থাকেন সনত নামে এক ব্যক্তি। ধর্মীয়ভাবে তিনি হিন্দু হলেও বহুদিন থেকে হেলালের বাড়িতে কাজ করছেন। বাড়িতে থাকার সুবাদে ওই পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সনদের বয়স হয়েছিল প্রায় 55 বছর। গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। গতকাল তার হঠাৎ শরীর খারাপ হয়ে যায়। তারপর শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। বৃহস্পতিবার সনদের মৃতদেহ ময়নাতদন্তের পর শিলচর শ্মশানঘাটে হিন্দু শাস্ত্রমতে শেষকৃত্য সম্পন্ন করেন হেলাল। এদিন সনদের মুখাগ্নি করেন চার বন্ধু। এরা হলেন নাজমুল হক মজুমদার, মাছুম মজুমদার, ইফতিসাম মজুমদার ও হেলাল উদ্দিন মজুমদার। এদিন ইফতিসাম মজুমদার বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তারা অন্য ধর্মের লোককে তার নিজের ধর্ম মতে শেষকৃত্য করে এই বার্তাই দিতে চেয়েছেন সমাজকে। ये मेरा फ्रेंड और ये नजमुल मेरा फ्रेंड, हम तीनों एक साथ ही रहते हैं। तो अचानक हमारा घर के पास का एक बुजुर्ग आदमी, वो उनका डेथ हो गया, एज होगा 50 या 55 माधव। तो वो हिंदू धर्म का आदमी है, तो हम लोगों ने मतलब सोच विचार करके यही सुसंगत में लेके आके उनका हम लोगों ने देखा कि यही उनके लिए बेटर है, तो यही किया हम लोगों ने। कोई नहीं है उनका तो कोई नहीं है ना, इसीलिए कोई तो होना चाहिए ना, उनके हिसाब से उनका धर्म तो पालन करना पड़ेगा। उस हिसाब से आप लोग लेके उस हिसाब से हम लोगों ने उनको लेके आया सुसंगत तक। जो करना चाहते जो करना था उनका जो फॉर्मेलिटी है। প্রহ্লাদ ঠাকুর নামে এক ব্যক্তি হেলালের বাড়িতে ভাড়া থাকেন। তিনি বলেন, আজকের দিনে হিন্দু মুসলিম নিয়ে যে বিভেদ রয়েছে ইফতিসামরা সেক্ষেত্রে দৃষ্টান্ত স্বরূপ। বলনা চাহতা হুম কি হিন্দু মুসলিম জো হ্যায় ইয়ে সব সিফ বোলনে কে লিয়ে বাত হ্যায়, হামারা লাস্ট ডেস্টিনেশন ইয়ে হ্যায় কব্রিস্তান, ইয়ে শমশান আর মুসলিম কা কব্রিস্তান। লেকিন জো ইনসান মরতা হ্যায় উসকো পতা নহীঁ হোতা কি ও কহাঁ হ্যায়, तो हम सोसाइटी वाले ही डिसाइड कर सकते हैं कि उसको कहाँ रखना है नहीं रखना है। लेकिन हर धर्म का एक अपना इज्जत है, अपना रिस्पेक्ट है। तो मुझे अभी भी मैं बोल रहा हूँ कि जो भी मैं तो ज़्यादा मैं यंगस्टर्स से ही मतलब एक अपील करना चाहता हूँ कि जो भी अगर वो करना चाहते हैं अपने लाइफ में, तो एक इंसान को कम से कम उसका धर्म के हिसाब से उनका लास्ट यात्रा में उसका सहायता करें और दूसरों को भी मतलब करने का प्रेरणा दें। নাগাল্যান্ডের চিকোবুজো থানাধীন এলাকায় পাহাড় কেটে রাস্তা বানাতে গিয়ে ধস পড়ে মৃত্যু ঘটল এক ব্যক্তির। বছর 19-এর কিরণ কর্মী মেট্রি ইনফ্রা নামের কোম্পানির এক্সকেভেটরের সহকারী চালক ছিলেন। তার বাড়ি বলখলার ডলুর টিলা লাইনে।
এদিন কিরণের অকাল মৃত্যুর খবর পেয়ে ডলুতে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার সকালে কিরণের মৃতদেহ যখন তার ঘরে পৌঁছায় তখন পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে উপস্থিত হন বিজেপির বরখলা যুব মোর্চার রামু ছেত্রী, প্রতাপ কুর্মী, জেলা কংগ্রেস নেতা তথা বরখলায় টিকিটের দাবিদার পাপন দেব, রাজদীপ দেবরায় ও রাহুল আলম লস্কর। এদিকে পাপন দেব খবর পেয়ে এসে মৃতদেহ ঘরে নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্স খরচও দেন। আজকে আমাদের ডলু টিলা লাইন চা বাগানে একজন যুবক করণ কুর্মী নাম, উনি মণিপুর কর্মরত ছিলেন। উনি একটি ফকলেনে হেল্পারি করতেন এবং সঙ্গে পড়াশোনাও করতেন। উনার দ্বারাই আজকে উনার ফ্যামিলিটা মেনটেন্স হতো। মা বাবা এবং ভাই বোন উনাদেরকে সম্পূর্ণভাবে বহন করে নিতেন, কিন্তু আজকে এই দেশে বর্তমানে নেই। অনেক দুঃখের ব্যাপার, তাই আমরা উনার বাসাতে এসে উনার সুকাস্ত করছি। তাই আমি বলছি আমাদের যে রাজনীতি পার্টিরা আছে উনাদেরকে কিছু সাহায্য করার জন্য উনাদের পরিবারকে বিনম্র অনুরোধ রাখছি। উনাদেরকে ধন্যবাদ। বৃহস্পতিবার ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত বর্জালেঙ্গা সমবায় সমিতিতে আধার কার্ড সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন সমিতির কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমিতির সহসভাপতি পার্থ সেন বলেন, দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে আজ এই বিশাল জনবহুল অঞ্চলের মানুষের আশা পূর্ণ হয়েছে। এই আধার সেন্টারের ফলে কমপক্ষেও এলাকার 5-10 হাজার মানুষ উপকৃত হবেন বলে অভিমত প্রকাশ করেন। আজ আমাদের বর্জালেঙ্গা সমবায় সমিতিতে সরকার প্রদত্ত আধার সেবা কেন্দ্রের চালু করা হয়েছে। এই সেবা কেন্দ্রের যিনি ভেরিফাইং অফিসার হিসাবে দায়িত্ব পেয়েছেন আমাদের এই সমবায় সমিতির সম্পাদক সুশান্ত পাল মহাশয়। তো এই সেবা কেন্দ্রে আমাদের সমবায় সমিতির যারা গ্রাহক, অংশীদার এবং এজেন্ট তথা আশপাশের জনসাধারণের সবার সুবিধার জন্য সরকার কর্তৃক এই আধার সেবা কেন্দ্রের দেওয়া হয়েছে এবং এখানে যারা আধার কার্ড করবেন তারা প্রত্যেকেই বিনামূল্যেই আধার কার্ড করতে পারবেন, সরকারের যারা নির্দেশ আছে। তাই আমি আমার এই অঞ্চলবাসী বর্জালেঙ্গা সমবায় সমিতির পক্ষ থেকে আমি আমার এই সমবায় সমিতির অংশীদার, গ্রাহক তথা অঞ্চলবাসীকে এই সুযোগ গ্রহণ করার জন্য এবং অতি সত্বর প্রত্যেকের আধার কার্ড তৈরি করার জন্য এই সেবা কেন্দ্রে এসে নাম নথিভুক্ত করে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে যাতে এই কাজটা করে নেন তার জন্য আমি অঞ্চলবাসীকে অনুরোধ জানাই। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক সুশান্ত পাল, কাছাড় মিডিয়া ইনচার্জ মহিতুষ তাঁতি সহ অনেকে। করোনা মহামারীর যুদ্ধে যারা সত্যিকার অর্থে ফ্রন্ট ফাইটার তাদেরকে সম্মান জ্ঞাপন করছে খোঁজ। বরাক উপত্যকার 3 জেলার আশাকর্মী, ANM, স্বাস্থ্যকর্মী, ডাক্তার সহ বিভিন্ন বিভাগ থেকে প্রায় 181 জন ব্যক্তিদের এই সম্মান হাতে তুলে দেবে খোঁজ শিলচর। নতুন বছরের 3 জানুয়ারি স্থানীয় নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মান জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। টুনি মিয়া বড়ভুইয়া ও তুরফান আলী বড়ভুইয়া স্মৃতিতে এই অনুষ্ঠান করা হবে। এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানান সংস্থার সভাপতি তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টর এম মাসুম। এই সংবর্ধনা অনুষ্ঠান আমরা 3 তারিখে করব এবং এটা টুনু মিয়া বড়ভুইয়া এবং তুরফান আলী বড়ভুইয়ার নামে উৎসর্গকৃত। টুনু মিয়া বড়ভুইয়া ছিলেন মধুবন্দের বাসিন্দা এবং তুরফান আলী ছিলেন রংপুরের লোক। ওনারা দুজন সমাজসেবী ছিলেন এবং ওদের স্মৃতি রক্ষার্থে ওনার একজনের ছেলে এবং একজনের মেয়ে দুজনে মিলে আমাদের এই টাস্কটা, এই প্রোগ্রামটা স্পন্সর করে এবং এই স্টাফ মিলিয়ে, আশাকর্মী মিলিয়ে প্রায় 161 জন আছেন। ওনারা আমাদের বরাকবেরির 3টা ডিস্ট্রিক্ট থেকেই আমরা এই নামগুলি সংগ্রহ করেছি এবং সংগ্রহ করেছি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং অ্যাসোসিয়েশনের, যেমন নার্সেস অ্যাসোসিয়েশন, ANM অ্যাসোসিয়েশন বা আশাকর্মীদের যে অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে তারাই নামগুলো আমাদের কাছে রিকমেন্ড করেছেন এবং কিছু জয়েন্ট ডিরেক্টরের মারফতেও আমরা। বৃহস্পতিবার ভাঙার দলিল ও লেখক কার্যালয় বিভাগের পক্ষ থেকে সাব রেজিস্ট্রার বীরঞ্জিত দাসকে সুদীর্ঘ 29 বছরের কর্মজীবন থেকে বিদায়ী সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আব্দুল মুক্তাদির পৌরোহিত্যে এদিনের অনুষ্ঠানে গামোছা ও মালদান করে তাকে প্রথমে বরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন করিমগঞ্জ সদর রেজিস্ট্রার কার্যালয়ের ভারপ্রাপ্ত আধিকারিক বিপিন ক্যাম্প রায় সহ অনেকে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব উনি যেন সারা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারেন। আজকে সত্যিই খারাপ লাগছে, দাস স্যারের সাথে মানে এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে আমাদের। সবাই দেখছি এখানে সব বক্তা মানে দাস স্যারের এত প্রশংসা করছে, কেন করবে না? কারণ উনি এমন এক ব্যক্তি,
কোনোদিন কাউকে ছোট করে দেখেনি, সবাইকে সবসময় একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সবাইকে বলেছেন কাজ করো শিখো। প্রথম উনি যেদিন আমাদের অফিসে এসেছেন উনি আমাদেরকে বলেছেন সবাই কাজ শিখো, কাজ করতে হবে, অফিসগুলোকে সুন্দরভাবে চালিয়ে যেতে হবে। আগামী 3রা জানুয়ারি থেকে শিলচর টাউন ক্লাবের 67তম বর্ষপূর্তি উপলক্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত 4টি বিভাগে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ক্লাবের সম্পাদক নন্দ দুলাল রায়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়। বুধবার ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় পানগ্রামে শুরু হল নাইট ক্রিকেট। এতে 32টি দল অংশগ্রহণ করে। 7-a-side এই নকআউট প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজসেবী তাপস দাস। আগামী সোমবার প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে পরিষদের পক্ষ থেকে জানানো হয়। অনেক কথায় গিয়ে লাভ নেই, আমাদের এই শিলচর থেকেই কিন্তু এরকম টেনিস ক্রিকেট থেকেই উঠে এসছে প্রীতমের মতো ছেলেরা, রাহুলের মতো ছেলেরা, অভিষেক এদের মতো ছেলেরা উঠে এসছে। তো এই ক্রিকেটগুলোকে নাইট ক্রিকেট খুব কিন্তু এনকারেজেবল, এবং এরা যারা খেলছে তাদের একটা আমি ভাবি যে এদের ভবিষ্যৎটাও হয়তো বা খুব ভালো থাকবে। খেলাধুলা তো এমনিই ভালো, কিন্তু তার উপরেও যদি এখান থেকে একটা দুটো ছেলে যদি এদের মতো আরও চান্স পেয়ে যায় বাইরে স্টেটে খেলতে পারে বা ইন্ডিয়ার হয়ে খেলতে পারে, সেটা বেশি গৌরবান্বিত ইয়ে হবে। যাই হোক, আমি আর কথা বেশি ইয়ে করলাম না, বাড়ালাম না, খেলাটা দেখতে পাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। 2020-র শেষ সূর্যকে বরাকের জলে বিসর্জন, নতুন আলোর বার্তা লায়ন্স ক্লাবের। বনজ সামগ্রী পাচারে আটক দুই, অভিযানে অনড় থাকবে বন বিভাগ। শিলচর কুম্ভীরগ্রাম রুটের কাজে তালা ঝুলালেন স্থানীয়রা, আশ্বাস ইঞ্জিনিয়ারের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।